সততার সাথে, মানবতার স্বার্থে। सब लोग एक साथ जातीय संगीत के साथ हम कार्यक्रम को खत्म करेंगे। सब लोग साधारण मुद्रा में अपने अपने जगह पर भारत योगी पंजाब सिंध गुजरात না। দেখুন, এই সরকারের যা ক্ষমতা নুন ভাত অবধি আছে, নিজের পার্টির কর্মীদের জন্য ডিম ভাত আর স্কুল বাচ্চাদের জন্য নুন ভাত, এই ধরনের আমরা মানি না। আমরা সবকা সাথ সবকা বিকাশ চাই, সেই জন্য এই সরকারের পরিবর্তন চাই। দিলীপবাবু, আজকে হাওড়াতে মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন বস্তি দেখতে, সেখানে বিক্ষোভের মুখোমুখি হয়েছেন, আপনি কি বলবেন? বস্তি উন্নয়ন কিছুই হয়নি পশ্চিমবঙ্গে? দেখুন, যার যেটা সাজিয়ে সে করবে। আমরা বস্তিতে যাই, লোকের সঙ্গে কথা বলি, ওদের বাড়িতে খাই, সেটা যদি কেউ ধার করতে যায়, চুরি করতে যায়, এরকমই হবে। সমস্ত ওদের এমএলএ, ওদের যারা নেতারা যাচ্ছেন সাধারণ মানুষের কাছে, তাদের কথা জবাব দিতে পারছেন না। প্রথম লোকে কাটমানি চাইছে, মুখ্যমন্ত্রীও সে অভিজ্ঞতা হয়েছে। নৈহাটির বিজেপি নেতা গণেশ দাস জেলে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে তিনি বলছেন। বহু লোককে ফাঁসানো হয়েছে, কী হয়েছে, আমরা কেস লড়ছি, 28,000 কেস চলছে আমাদের কর্মীদের উপরে, আমার উপরে 20-22টা কেস চলছে। এখানে যারা দাঁড়িয়ে আছেন সবার উপরে কোনো না কোনো কেস আছে, নাহলে হচ্ছে, এমন কোনো কর্মী নাই। আমরা কেসকে ভয় পাই না, যদি ভয় পেতাম তাহলে 18টা জিততে পারতাম না। কেসের জবাব আমরা কোর্টে দেব, আর যেটা রাজনৈতিক লড়াই সেটা আমরা মাঠে দেবো, দুই দিকে লড়তে প্রস্তুত আছি। প্লিজ লাইক সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন অ্যান্ড নিউজ অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর notifications. Ahira Bangla News.